হেই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর হেই বন্ধুরা, আপ সব কেসে হো? মে আছি হো। আরে দেখো, মে নিউ ভিডিও লেকে আয়া, নিউ ব্লগ ভিডিও, ঠিক আছে? আর খুব গরম, খুব গরম, প্রচণ্ড গরম পড়েছে। আর তার ভিতরে ভোল্টেজ আপ ডাউন করছে, কী বলবো। তো এখন আমি বিছানাটা গুছাবো, বিছানাটা গুছিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে ঘরটা মুছবো, মুছে কতগুলো বাসন আছে মাজবো, তারপরে রান্না বান্নার দিকে যাব, রান্না করব। তেমন কিছু করব না আজকে, ইচ্ছা আছে ডাল করব, ডাল আলু ভাজা ডিমের অমলেট এটাই করব, আর বেশি কিছু করব না, একদমই ভালো লাগছে না। তো এই হলো ব্যাপার। তো বিছানার অবস্থা দেখো, ওদিক থেকে চাদর চলে এসছে এদিকে, তো মনে হচ্ছে না খাটের উপরে যুক্ত হয়েছিল। তো যাই হোক, আমি বিছানাটা গোছাই, দেখো। তো বন্ধুরা, এত গরম পড়েছে তার জন্য মশারি এখন টানানো হয় না, ঠিক আছে? তো তাও মশারিটা ওইভাবে দেখে বলেছি, কিন্তু বিছানাটা গোছাই, ঠিক আছে? কারণ মশারি টানালে না একদম হাওয়া ঢোকে না ভেতরে। আবার ভোল্টেজটা কমে গেল, আলো কমে গেছে, দেখেছো? বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেল, আবার ভোল্টেজটা এসছে, আবার ভোল্টেজটা এসছে। তো এই দেখো বন্ধুরা, আমি রান্না বসিয়ে দিয়েছি, আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে, ঘর মুছে হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছি। তো এই দেখো, উচ্ছে আলু ভাজবো, আর এক পিস বেগুন ছিল সেটা ভাজবো, আর আলু সেদ্ধ দেব, ডাল বসিয়ে দিয়েছি, ডাল, আর ওই পাশে ভাত হচ্ছে। তো ভাতের ভেতরে আলু সেদ্ধটা দিতে হবে,
তো আলু সেদ্ধটা দিতে হবে। আলুটা দিয়ে দিই, আলু পেঁয়াজ লঙ্কা ভেজে আলু সেদ্ধ খেয়ে লাগবে। তো দুটো পেঁয়াজ কাটবো, কেটে কুচি কুচি করে ডিমের অমলেট করব, আর বেগুন ভাজা, উচ্ছে আলু ভাজা, আর ডিমের অমলেট, আলু সেদ্ধ, ডাল। এই হলো আজকের মেনু। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, করলে অনেক বড় হয়ে যাবে, তারপর আর দেখবে না তোমরা। তো টাটা, বাই বাই, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর লাইক করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার ব্লগ ভিডিওটা। যারা সাবস্ক্রাইব করবি সাবস্ক্রাইব করে দিবি। টাটা এভরিবডি।